বিসর্জনের পরেই রাজ্যে হেমন্তের আগমনের পূর্বাভাস। আজ থেকে গোটা রাজ্যে উত্তরে হাওয়ার প্রভাব। শুষ্ক হতে শুরু করলো আবহাওয়া, উত্তরবঙ্গের তাপমাত্রার পতন। আজ থেকে গাঙ্গেয় বাংলাতে কমবে দিন এবং রাতের তাপমাত্রা। 2-24 পরগনায় উপকূলে সামান্য বৃষ্টির পূর্বাভাসও রয়েছে অবশ্য সঙ্গে। আর কি কি বলছে আবহাওয়া দফতর আমরা জেনে নেব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন, আমরা অনেক সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বিসর্জনের পরই রাজ্যে হেমন্তের আগমনের পূর্বাভাস। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, তবে বিসর্জনের পরেই আস্তে আস্তে শীতের একটা আমেজ শহরে পড়তে শুরু করলো, কি বলছে আবহাওয়া দফতর? অত্যন্ত ভালো খবর, তার কারণ এবার আস্তে আস্তে গোটা বঙ্গে শীতের ইমেজ বা শীতের আমেজ শুরু হবে। আমরা জানি যে হামুনের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে নবমীর দিন বৃষ্টি হয়েছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দশমীর দিন কাল নিরঞ্জন পর্ব কলকাতা শহরে কিছুটা বিঘ্নিত হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূল লাগোয়া এলাকাতেও এক ফসলা ভারী বৃষ্টিতে কিন্তু বিসর্জন পর্ব বিঘ্নিত হয়েছে। এই পর্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ অতীত। পশ্চিমবঙ্গের আবহাওয়া গোটা বঙ্গে আগামী 72 ঘন্টা থেকে ক্রমশ পরিষ্কার হতে শুরু করবে এবং শুষ্ক হতে শুরু করবে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে, উত্তরে হাওয়ার প্রভাব বাড়বে রাজ্য জুড়ে। পশ্চিমাঞ্চলের জেলায় ইতিমধ্যেই আজ সকালে একটা শিশিরানী ভাব তৈরি হয়েছে, একই ভাব তৈরি হয়েছে উত্তরবঙ্গে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাকি জেলাগুলিতেও। আগামী 48 ঘন্টার পর থেকে ভোরের দিকে একটা শিশিরানী ভাব এবং উত্তরে হাওয়ার প্রভাব একেবারেই অয়ন, উত্তরে হাওয়ার প্রভাব এবং ওই ভোরের দিকে যে শিরশিরানী ভাব সেটা কিন্তু আজ থেকেই বেশ খানিকটা উপলব্ধি করা যাচ্ছে। এরই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সমুদ্রেই শক্তি হারালো সাইক্লোন হামুন। চট্টগ্রাম উপকূল পেরিয়ে উত্তর চট্টগ্রামের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। 6 ঘন্টায় আরও শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড়। বাংলায় মৎস্যজীবীদের অবশ্য সমুদ্রে যেতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা এখনও বহাল থাকছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছে, হামুনের আপডেট নিয়ে নেবো অয়ন তোমার থেকে। অয়ন, কি জানতে পারছো? হামুনের ল্যান্ডফল গভীর রাতে বাংলাদেশি হয়েছে। ল্যান্ডফলের সময় তার গতিবেগ ছিল ঘন্টায় 95 কিলোমিটার। চট্টগ্রামের স্থলভাগে ল্যান্ডফলের পরে এই মুহূর্তে হামুনের অবস্থান চট্টগ্রামের দক্ষিণ বা উত্তর প্রান্তের মাঝামাঝি জায়গায় এবং এটি আর এই মুহূর্তে কোনো সুপার সাইক্লোন বা সাইক্লোন নেই। এটি একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যা আগামী 6 ঘন্টায় গভীর নিম্নচাপ এবং তার পরবর্তী 6 ঘন্টায় সাধারণ নিম্নচাপ অক্ষরেখা রূপে স্থলভাগেই তার যাবতীয় শক্তি ক্ষয় করে বিলীন হয়ে যাবে এবং এর প্রভাবে আজকে চট্টগ্রাম সহ পার্বত্য এলাকাতে প্রবল বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেলের পর থেকে সেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা ক্রমশ কমবে এবং ধাপে ধাপে এই সিস্টেম যখন আগামী 12 ঘন্টার মধ্যে বিলীন হয়ে যাবে তখন কিন্তু একইভাবে বাংলাদেশে বা উত্তর চট্টগ্রাম সন্নিহিত এলাকাতেও জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং শুষ্ক পরিস্থিতি তৈরি হবে। ধন্যবাদ অয়ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আবহাওয়ার আপডেট নিয়ে নিলাম অয়নের কাছ থেকে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, সমুদ্রে শক্তি হারালো সাইক্লোন হামুন। চট্টগ্রাম উপকূল পেরিয়ে উত্তর চট্টগ্রামের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। 6 ঘন্টায় আরও শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড় এবং তারপর চট্টগ্রাম এলাকাতে যে বৃষ্টিপাতের পরিমাণের কথা বলা হয়েছে, যে ভারী বৃষ্টিপাত সেখানে হওয়ার কথা, সেটা আস্তে আস্তে কমতে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে আজকে বিকেলের মধ্যে এবং এরই সঙ্গে সঙ্গে রাজ্যে হেমন্তের আগমনের পূর্বাভাস। সকালের দিকে বেশ একটা শিরশিরানি ভাব এবং দিন এবং রাতের তাপমাত্রা দুই বাংলাতেই কমতে শুরু করবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আস্তে আস্তে নামতে শুরু করবে দিন এবং রাতের পারো, তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।